বাবা জি আমার জানাজা নামাজ নিয়ে খুবই ফিতনা হয় খুবই ফিতনা হয় জানাজা নামাজ অনেকে বলছে জানাজা মানেই দোয়া জানাজা মানেই দোয়া তবে আপনাদের ভাঙড়ের এই এলাকায় এই সমস্ত ঝামেলা নেই এদিকে আছে হ্যাঁ তেমন নেই মানে আছে ও আছে তাহলে আমি এটা ক্লিয়ার করে দিই হ্যাঁ জানাজা জানাজা হলো দোয়া নয় জানাজা নামাজ কি বললাম জানাজা নামাজ সমস্ত ইমাম বুখারী বুখারী শরীফের মধ্যে লিখেছেন বাবু সলাতিল জানাজা জানাজা নামাজের অধ্যায় ফিকার মাসলার কিতাবে দেখবেন সমস্ত নামাজ শিক্ষাতে দেখবেন আল্লামা রুহুল আমিন বসিরাটি হুজুর মুজাদ্দে জামান দাদা হুজুর কেবলার আদেশে যে নামাজ শিক্ষা লিখেছেন ওতেও দেখবেন জানাজা নামাজের নিয়ত কিন্তু ওখানে বলা নেই যে জানাজা দোয়ার নিয়ত এ বলা আছে রাখেন কি কথা বলেন না বলা নেই তাহলে জানাজা নামাজ নামাজে যেমন উযু কোটা শর্ত উযু না করলে বিনা উযুতে নামাজ হবে না কেউ যদি পড়ে সে কাফের হয়ে যাবে ইচ্ছাকৃত হবে জানাজার জন্য উযু করতে হবে জানাজার জন্য কিবলামুখী হতে হবে জানাজার জন্য দাঁড়াতে হবে তকবীর বলতে হবে কিন্তু দোয়ার জন্য উযু করা লাগবে কি কথা বলেন দোয়া করার জন্য কিবলামুখী হওয়া লাগবে দোয়ার জন্য কি দাঁড়ানো শর্ত আছে তাহলে জানাজা নামাজ তা আপনারা ক্লিয়ার করুন এটা জানাজা দোয়া নয় নামাজ বাবাজি আমার জানাজের নামাজের পরে আমরা দোয়া করব দোয়া করব কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছেন ফাইজা ফারাক্তা ফানসাব ফাইজা ফারাক্তা ফারাক্তা আই সলাত যখন সলাতুল মাকতুবা যখন তোমরা নামাজ ফারাক্তা মানে যখন তোমরা নামাজ থেকে ফারাক হবে ফানসাব ইলা রব্বি ফাদউ তোমরা আল্লাহর কাছে দোয়া করো দোয়া করো দোয়া করো ও আমার আব্বা জানেরা দোয়া এই জন্য আমরা করি আমি আপনাদের আগে বলে দিয়েছি আমার নবী সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হুজুর গো আমরা জানতে চাই আইয়ুদ দোয়া ও আসমা আ হুজুর গো কোন সময় আল্লাহ পাক দোয়া কবুল করে আমার নবী দুটো কথা বলেছেন নাম্বার 1 হলো জাউফুল লাইলা টু হলো দুবুর সলাতু মাকতুবাত বাবাজি আমার পাঁচ ওয়াক্ত নামাজ প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করবে এই দোয়াটা আল্লাহ ফেরাতে পারেন না পারেন না পারেন না এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয় ও আমার আব্বা জানেরা নামাজের নামাজের যেমন কিবলা হলো নামাজের জন্য কিবলা হলো কাবা বাবাজি আমার দোয়ার কিবলা কি ইলাসসামা দোয়ার কিবলা হলো আকাশ জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার আব্বা জানেরা হাদিস পাকের দেশেছে আল্লাহ বললেন বান্দা যখন হাত তুলে আমার কাছে দোয়া করে আমি আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করি আমি আল্লাহ বান্দাদেরকে ফিরিয়ে দিতে পারি না পারি না পারি না ও আমার আব্বা জানেরা এই জন্য নামাজের পরে দোয়া করতে হয় বাবাজি আমার পাঁচ ওয়াক্ত নামাজ যেমন ফরজ জানাজার নামাজও ফরজ কি ঠিক কিনা বলেন আমার নবী বলে গেছেন যে তোমরা নামাজের পরে দোয়া করো এই জন্য আমরা দোয়া করি বাবাজি আমার আমার নবীর হাদিস পাক স্মরণ রাখুন হাদিসটা সুনানে তিরমিজির মধ্যে পাবেন হাদিসটা আপনি আবু দাউদ শরীফের মধ্যে পাবেন ও আমার আব্বা জানেরা হাদিসটা মিসকাতুল মাসাফি শরীফের মধ্যে স্থান পেয়েছে ও আমার আব্বা জানেরা হাদিসের রাবি হলেন সব থেকে যিনি বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফাতের মধ্যে ছিলেন তিনি বলছেন ইজা সাল্লাইতুম ক্বালা সামি সমিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি আমার নবী আমার সোনা জমানে বলেছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ যখন তোমরা নামাজ পড়ে নেবে নামাজ পড়ে নেওয়ার পরে তোমরা মন খুলে দোয়া করো জোরে জোরে বল সুবহানাল্লাহ কে বলেছেন আমার নবী কি বলেছেন যখন তোমরা জানাজা নামাজ পড়ে নেবে তারপরে কাজ কি ফাখলিসু লাহু দোয়া ফা লিতাকিবে আপনি সমস্ত নাহুর কিতাব পড়ুন
আপনি সমস্ত সরফের কিতাব খুলুন ফাটা কেন ব্যবহার হয় যারা আলেম আছে তারা বুঝতে পারবে ফালি তাকিব মানে দেরি না করে অতঃপর তারপরেই এটা ইজা সাল্লাইতুম এটা হচ্ছে জাযা শর্ত আর ফাখলিস এটা কি এটা শর্ত এটা হলো জাযা ফাক ইজা আকরিমুনি ফাকরিমু আকরিমুকা তুমি আমাকে যদি সম্মান করো আমি তোমাকে সম্মান করব তাহলে সম্মান করলেই সম্মান করব না হলে করব না তাহলে শর্ত আর জাযার এর যে फायदा সেটা হলো কি দুটো আলাদা তাহলে ইজা সাল্লাইতুম এটা হচ্ছে পাস্ট মাজি যেটা হয়ে গেছে যখন তুমি নামাজ পড়ে নেবে তারপরে হুকুম হচ্ছে কি হুকুম ফাখলিসু লাহু দোয়া তুমি খালেস ভাবে মন খুলে আর আমরা সাহাবীদের দেখব না আমরা খোলাফায়ে রাশিদিনদের দেখব না সরাসরি আমার নবীর জবান থেকে এই হাদিস বেরিয়েছে তাহলে আমার নবীর যখন বলেছেন জানাজা নামাজের পরে দোয়া করতে আমরা দোয়া করব তাই তো নাকি গো বাবা আমরা করে থাকি আমরাও করি ফুরফুরার পীর মুজাদ্দি জামা দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি শুধু পীর সাহেব ছিলেন না তিনি এখানে টিকিয়াটুলি মসজিদের কাছে জামালউদ্দিন সাহেব হাফেজ কারি মাওলানা জামালউদ্দিন সাহেব রহমাতুল্লাহ এর কাছ থেকে ছটা হাদিসের সনদ নেওয়ার পরে মদিনা শরীফে একটা দুটো তিনটে চারটে হাদিসের কিতাব নয় চল্লিশটা হাদিসের কিতাব সনদ নিয়েছিলেন কার কাছে সেই যুগে মদিনা শরীফের সবচাইতে বড় মুহাদ্দিস তার নাম হলো আমিনুর রিদওয়ান সাহেব রহিমাহুল্লাহর কাছ থেকে চল্লিশটা হাদিসের সনদ নিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ সেই চল্লিশটা হাদিসের কিতাব তো পোড়ার দূরের কথা যারা চিল্লাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করুন আপনি চল্লিশটা হাদিস তো কি পড়েছেন জানি না চল্লিশটা হাদিসের কিতাবের নামটা বলুন সনদ তো পরে আগে চল্লিশটা হাদিসের কিতাবের নামটা বলুন আপনি এত সহজ নয় সেই ফুরফুরা পীর দাদা হুজুর কেবলা বলেছে আল্লাহ রুহুল আমিনকে যে লেখো নামাজ শিক্ষার মধ্যে লিখে যাও বাবা রুহুল আমিন লেখেন আপনি কি লিখবেন আত্তাজিয়াতু সুন্নাতুন আত্তাজিয়াতু কবলা দাফন দাফনের পূর্বে তাজিয়া করা সুন্নাত জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি আমার বাহারের রায় কিতাব ফতোয়ার কিতাব তার মধ্যে আছে হেদায়ের মধ্যে আছে যে তাজিয়া মানে শোক প্রকাশ করা শোক মানুষ মারা গেছে জানাজা হয়ে গেছে আমরা তার জন্য দোয়া করব যদিও যারা বলছে জানাজা মানে দোয়া একটা দোয়ার পরে যদি দ্বিতীয় দোয়া হয় অসুবিধা আছে দোয়া যত আপনি করতে পারেন আমার নবী বললেন আকসিরু বিদুআ হে আমার উম্মাত উম্মাতিরা তোমরা বেশি বেশি করে দোয়া করো কেননা আর দোয়া হো মখুল ইবাদা সমস্ত ইবাদাতের মগজ হলো দোয়া বাবাজি আমার দোয়া এমন একটা জিনিস আর দোয়া হো লা ইরুদ্দু ইল্লা বিদুআ তকদির বদলে যাওয়ার ক্ষমতা তকদিরে মাবরুর আল মুআল্লাক যেটা মুআল্লাক তকদির থাকে ওই তকদিরটা আল্লাহ পাক দোয়া আর ওসিলায় পরিবর্তন করে দিতে পারেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ বুঝতে পারলেন বাবাজি আমার যারা বলছে না 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 দোয়া করা চলবে না আপনি বলবেন একটা হাদিস দেখান হাদিস দেখান দোয়া করা চলবে না এমন একটা হাদিস আপনি যদি দেখাতে পারেন আমরা ফুরফুরা সিলসিলা আমরা যে মানি মানবো না মানবো না বাবাজি আমার আল্লামা রুহুল আমিন বসিরহাটি হুজুর লিখে গেছে আমরা ভুল বলে মেনে নেব হাদিস একটা আপনি দেখান তারা হাদিস দেখাতে পারবে না সাহাবা হুজুরদের আমল দেখাতে পারবে না তারা কি দেখাবে তারা কি দেখাবে জেনে রেখে দিল বাবাজি আমার মিসকা শরীফে সারা মিনকাতুল মাফাতিহ মিসকাতে সারা কি মিরকাত মিরকাতুল মাফাতিহ লিখেছে কে মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ যিনি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ তিনি কি লিখছেন লা ইয়াদউ লা ইয়াদউ লিল মাইয়িতি লা ইয়াদউ বাদা সলাতিল জানাজাতি বাবাজি আমার তিনি বলছেন জানাজা নামাজের পরে দোয়া করো না করো না কেন কেন বলছেন লিআন্নাহু ইয়াশবাহু লিআন্নাহু ইয়াশবাহু জিয়াদাতু সলাতিল জানাজা তিনি এই জন্য দোয়া করতে বারণ করছেন কেন না জানাজার মধ্যে তো একটা দোয়া হয়ে গেল তার ভিতরে যদি দোয়া একটু ভালো করে করো তাহলে
তাহলে মুসাবা এসে যাবে সন্দেহ এসে যাবে সন্দেহর কারণে তিনি নিষেধ করেছেন সন্দেহ কেমন নামাজে ইমাম দাঁড়িয়েছে ইমাম মেহরাবে দাঁড়িয়েছে আর মুক্তাদিরা কাতারে দাঁড়িয়ে আছে নামাজের পরে যখন ফরজ নামাজ হয়ে যায় ইমাম সাহেব বলুন আর মুক্তাদি বলুন তারা কি ওই কাতারবদ্ধ ভাবে নামাজ পড়ে না যে যা একটু ফাঁকা ফাঁকা জায়গা দেখে সরে সরে যায় কথা বলে কেন যায় কেন ফরজ নামাজ যেমন তো কাতারবদ্ধ ভাবে পড়েছে ওইভাবে পড়লে কি কোনো দোষ ছিল হ্যাঁ দোষ ছিল নফল বলুন আর সুন্নত বলুন ওইভাবে যদি আপনি পড়েন যারা নামাজে মাসবুক হয়েছে যারা নামাজ পায়নি তারা সন্দেহের মধ্যে পড়ে যাবে এখনো মনে হচ্ছে জামাত হচ্ছে চলো তাড়াতাড়ি উযু করে নি উযু করে নিয়ে ছুটে ছুটে এসে নামাজ দাঁড়াবে দেখবি কই নামাজ তো ইমাম সাহেব চুপ করে আছে একটা ধোঁকার মধ্যে পড়বে এই জন্য মানে ফতোয়ার কিতাবের মধ্যে আছে যে সুন্নত নফল কাতারবদ্ধভাবে পড়া মাকরুহ কেন এই সন্দেহের মধ্যে যাতে না পড়ে যায় তাই মোল্লা আলী কারী রহিমাহুল্লাহ মিরকাতের মধ্যে ওই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন লা ইয়াদউ للميت بعد صلاة الجنازة جنازار পরে ওই মাইয়ের জন্য দোয়া করো না কোন দোয়াটা লিয়ান্নাহু ইশবাহু সলাত জিয়ানাতু সলাতিল জানাজা জানাজার নামাজের পরে এই দোয়াটা করলে মানুষের মধ্যে একটা দ্বিধা এসে যাবে যে একবার তো কাতারবদ্ধ হবে হলো তাহলে ফের হচ্ছে কেন সেই সন্দেহ এসে যাবে এই জন্য আমরা কি করি হায়াতে কাজাইয়া করি হায়াতে কাজাইয়া ওই অবস্থা আমরা কে পরিবর্তন করি আমরা কাতার ভেঙে দিই কাতার ভেঙে দিয়ে আমরা বলি তোমরা সূরা ফাতিহা তিনবার পড়ো সূরা ইখলাস পড়ো দরুদ শরীফ পড়ো ইসালে সব করব কি তাই হয় তো নাকি যখন হাল পাল্টে যাচ্ছে মানে এটা হলো আলাদা দোয়া এটা হলো ইসালে সব এই দোয়াটাকে তাজিয়া করাটা সুন্নত বলা হয়েছে কোন কিতাব বাহরু রায়েকের মধ্যে বলা হয়েছে আজকাল এই ফেতনাবাজ যারা এসে এসেছে সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করছে তারা বলছে না জানাজা মানেই দোয়া খবরদার ফুরফুরা সিলসিলা হক সিলসিলা এই সিলসিলাকে বিশ্বনবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলার চাচাতো ভাই হাজি ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহির দ্বারায় সালাম দিয়েছিলেন আর বলেছিলেন আমি রসুল্লাহর সালামটা তোমার ভাই আবু বাকারের কাছে পৌঁছে দেবে তোমার ভাই আবু বাকার যেই পথ এবং মতের উপর ইস্তেকামত আছে আমি রসুল্লাহ ওই পথ এবং মতটাকে পছন্দ করি জোরে বলুন না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ নারায় তাকবীর সিলসিলায় হক ফুরফুরা শরীফ সিলসিলায় হক ফুরফুরা শরীফ জনাব ভাইজান মেহরাব সিদ্দিকী মাদ্দাসিল্লাহুল আলিয়া জনাব ভাইজান পীরজাদা মেহরাব সিদ্দিকী মাদ্দাসিল্লাহুল আলিয়া নারায় তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা পানি দেন এর দেন অসুবিধা ব্যাস দরকার দে যদি নাওর ইমান সে দরকার দে যদি নাওর ইমান সে এইসি শান এইসি আজমত নেহি চাহিয়ে মিল গই হ্যায় নবী কি গুলামি হমে মিল গই হ্যায় নবী কি গুলামি হমে আপো জমানে কি দৌলত নেহি চাহিয়ে বন গেল ওলা বেকামা নেহি হাসান তো জমি ও খিসানহি বীজ সাগর মে তুফা আয়ে তো ক্যা বীজ সাগর মে তুফা আয়ে তো ক্যা কস্তিয়ে দিন হক্কো ডুবায়ে গি ক্যা ডুব সকতা নহি ডুব সকতা নহি সফিনা মেরা সফিনা মানে
নৌকা কবি বলছেন আমার নৌকা ডুববে না ডুববে না ডুববে না কেন ডুববে না কামলিওয়ালে সফিনে মে মওজুদ হ্যায় আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা ও আমার আব্বা জানা জানাজা নামাজের পরে দোয়া করবেন আবার দাফনের পরে দোয়া করবেন দাফনের পরে কবর জিয়ারত করবেন দোয়া করবেন ও আমার আব্বা জানা যারা বলে জানাজা মানে দোয়া জানাজার পরে দোয়া হবে না মাটি দেওয়ার পরে হবে দেখবেন লক্ষ্য করে আপনি দেখবেন মাটি দেওয়ার পরে ও অনেক লোক চলে যায় কি যায় না যদি 100 লোক জানাজা পড়ে দোয়া হয়ে গেলে মানুষ তো এখন ব্যতিব্যস্ত মাটি দিয়েই পালাবে ও কখন দোয়া হবে থাকবে না তাহলে আপনি যে 100 জনের মধ্যে মানে 50 জনকে যে আপনি তাড়িয়ে দিলেন দোয়া করতে পারলো না খাস করে এর জন্য দায়ী কিন্তু আপনি কারণ ওই মৃত ব্যক্তি দোয়ার মহতাজ মৃত ব্যক্তি এখন কাঙাল হয়ে আছে কিসের কাঙাল দোয়ার কাঙাল হয়ে আছে কখন আমার আশি কখন আমার ভাই কখন আমার বন্ধু বান্ধব কখন আমার আত্মীয় স্বজনরা দোয়া করবে ওই মৃত ব্যক্তির দোয়াটা 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 বাবাজি আমার আমাদের আমাদের দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কামসালিল জিবাল আমাদের দোয়াটা মৃত ব্যক্তির জন্য উহুদ পাহাড় পরিমাণ করে তার নামায় আমালে দিয়ে দেয় জোরে জোরে বল সুবহানাল্লাহ ওহ পাহাড় পরিমাণ করে দেয় ও আমার আব্বা জানেনা নবীর হাদিস যখন পেয়ে গেলাম আমার নবী যখন বলেছেন জানাজার নামাজের পরে তোমরা খালেস ভাবে দোয়া করো আমরা আর সাহাবিদের আমল দেখতে যাব না যাব না যাব না বাবাজি আমার ওসুলে হাদিসের কায়দা হলো ওসুলে হাদিসের কায়দা হলো আপনি যদি আমার নবী দোয়া করেছেন বলেছেন তারপরেও যদি আপনি সাহাবায়ে সালাসাতে করুন বাবাজি আপনি যদি সাহাবিদের আমল দেখতে যান তখন আপনার মধ্যে একটা সন্দেহর জায়গা এসে যাবে কি তাই না সন্দেহ এসে যাবে কি ইমসব কি বলে কি সন্দেহ যে আমার নবী বলেছে তার হ্যাঁ দেখি সাহাবীরা কি করছে দেখি দেখি এই খোঁজাখুঁজি করবেন মানে আপনার মধ্যে একটা সন্দেহ তার মানে আপনি গেলেন আপনার শেষ হয়ে গেল সব আমার সাহাবীরা এক একজন সাহাবী এক একজন নক্ষত্র ওই সাহাবীদের সুন্নাতকে তোমরা জড়িয়ে ধরো আঁকড়ে ধরো তোমরা পথ পেয়ে যাবে হেদায়েত পেয়ে যাবে ও আমার আব্বা জানেরা উমার ফারুক যখন ইন্তেকাল করেছিলেন উমার ফারুকে জানাজার নামাজ পড়ানোর পরে জানাজা হওয়ার পরে কি করলেন উমার ফারুকের জানাজা নামাজ পরে আবার সমস্ত সাহাবীরা খাটিয়া চারদিকে দাঁড়িয়ে গোল করে হাত তুলে দোয়া করেছিলেন জোরে জোরে বল সুবহানাল্লাহ কি বর্ণনা করছেন বাবাজি আমার হাদিসটা কোথায় পাবেন চতুর্থ হিজরি হিজরি শামসুল উলামা বাবাজি আমার আল্লামা সারাক্সি রহমাতুল্লাহ আলাইহি চাল তার লিখিত হাদিসের কেতাব আল মাফসুদ ওই মাফসুদ কেতাবের মধ্যে কি লিখছেন তিনি লিখছেন উমার ফারুক বাবাজি আমার দ্বিতীয় খলিফা উমার ফারুক ইন্তেকালের পরে তার জানাজা নামাজ নামাজে শরীক হওয়ার জন্য আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাচ্ছিলেন যেতে দেরি হয়ে গেছেন গিয়ে দেখছেন যে উমার ফারুকের জানাজা হয়ে গেছে এই জানাজা যখন হয়ে গেল আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন তিনি বলতে শুরু করলেন হে আমার ভাইরা 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 আন সাবাকতনি আন সাবাকাতুমুনি আলাইহি সালাম তোমরা তো নামাজ পড়ে নিয়েছো এখন তো আন তোমরা তো এখন দোয়া করুনি আসো আমরা সকলে মিলে দোয়া করি জোরে জোরে বল সুবহানাল্লাহ
নারায় তাকবীর নারায় তাকবীর ভাইজান হুজুর কিবলা ভাইজান হুজুর কিবলা নারায় তাকবীর আওলাদে মুজাদ্দিদে জামান আওলাদে মুজাদ্দিদে জামান আমাদের সকলের নয়নের মণি চশমে চেরাগ ভাইজান হুজুর কিবলা আমাদের সকলের মাথা তাজ ভাইজান হুজুর কিবলা জনাব পীরজাদা আল্লামা মেহরাব সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলিয়া জনাব পীরজাদা মেহরাব সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা নারায় তাকবীর ভাইজান হুজুর কিবলা সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ আওলাদে মুজাদ্দিদে জামান ভাইজান এসে গেছেন আপনারা সকলে বসেন ভাইজান এসে গেছেন সকলে বসেন আপনারা এতক্ষণ পর্যন্ত অপেক্ষায় ছিলেন তানার মূল্যবান জ্ঞান গর্ব বক্তব্য শোনার জন্য সেই আল্লামা মেহরাব সিদ্দিকী ভাইজান হুজুর এসে গেছেন খুবই মূল্য